সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে যুবলীগের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর থেকে বাবুল রানার প্রতিবেদনে বিস্তারিত। শনিবার সকাল 11টায় মধুপুর অডিটোরিয়াম হল রুমে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সাইদ খান সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পা সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার মীর ফরহাদুল আলম মনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ইয়াকুব আলী, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুল ইসলাম সাদিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহমেদ সজীব, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল মণ্ডল সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল।